কেমন দাম পড়বে এগুলো? এটা বললাম না যে এটা যদি কেউ নিতে চায় তো ধরেন 35 টাকা দাবে, 1,35,000 বাচ্চাটা সহ ওটা এরকমই। আচ্ছা আচ্ছা, এটা লাগবে। Subhanallah, glory be to Allah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার মেঘনা থানার কান্দারগাঁও গ্রামে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এতিমখানা মাদ্রাসা, পাশাপাশি মসজিদ। তো এই বিশাল জায়গা দেখতে পাচ্ছেন, সবগুলো একজনেরই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, উনি আসলে মাদ্রাসা থেকে আসতেছেন, এই মাদ্রাসার দায়িত্ব ওনার, এই মাদ্রাসা ওনার প্রতিষ্ঠাতা। তো ওনার একটি খামারও রয়েছে বিশাল বড়, যেহেতু ওনার প্রচুর জমি, এখানে ভুট্টা চাষ করেন, বিভিন্ন জাতের গাছ চাষ করেন, ফসল চাষ করেন, অনেক লোক ওনার এখানে কাজ করে, প্রায় 60-70 জন লোক প্রতিদিন ওনার এখানে কাজ করে। তো ওনার এখানে একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে গাবি, এবং গাবির যে বাচ্চা রয়েছে ষাঁড় গরু। তো উনি চাচ্ছেন যে, উনি মূলত ঢাকাতে থাকেন, তো চাচ্ছেন যে এখান থেকে কিছু উনি কমিয়ে ফেলবেন, যেহেতু ওনার আসা যাওয়া এখন বয়স হয়ে গেছে, ওইভাবে পারতেছেন না। তো কিছু ষাঁড় গরু, কিছু গাবি, তারপরে শাহিওয়ালের মধ্যে কিছু গাবি রয়েছে, এগুলো উনি বিক্রি করবেন। তো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন। তো চলুন এই আঙ্কেলের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আছি আঙ্কেল, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার তো মনে হয় যে মাদ্রাসা মসজিদ এই জমি সব কিছুই। হ্যাঁ, মাদ্রাসাটা অবশ্য কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, একটা কমপ্লেক্স আর কি। আচ্ছা আচ্ছা, কত বিঘা জমির উপর আপনার এই টোটাল ইয়াটা? এই টোটাল ইয়াটা আমার 42 বিঘা সম্পত্তির উপর। 42 বিঘা সম্পত্তির উপর আমার খামার, বাড়ি, এই মাদ্রাসা সব কিছু মিলে। আর ওইদিকে কৃষি জমি না? কৃষি জমি তো আছে আপনার ওইদিকে প্রায় অনেকগুলো। কৃষি জমি এই বছর আমি কৃষি জমি যা করছি, আমার কিছু লিজও নিছি, সব মিলে প্রায় 250 বিঘা। 250 বিঘা? বিঘা। আচ্ছা আচ্ছা, কৃষি কাজ করছি। মাদ্রাসাত কি হুজুরদের সাথে দেখা করলেন, ছাত্রছাত্রীদের সাথে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কিছুদিন পর পর আপনি আসলে এগুলো একটু দেখাশোনা দেখাশোনা করতে আর কি। যে ওই রমজান মাসে ছিলাম ইয়াতে উমরাতে, তাই সে একবার আসছি আর আজকে আসলাম। আচ্ছা আচ্ছা, এগুলো দেখাশোনা করে। আপনার বাড়িতে তো আমি গিয়েছিলাম, অনেক লোক কাজ করতেছে দেখলাম। হ্যাঁ, মোটামুটি হিন্দু মহিলারাই বেশি, আর এমনি পুরুষও আছে, ময়মনসিংহ এর আছে, নেত্রকোনার আছে, আমার লোকালও আছে, এবং পুরুষ আছে প্রায় 15 জনের মতো, আর মহিলাই প্রায় 50। আচ্ছা আচ্ছা, কি নিয়মিত কাজ করে? ওরা নিয়মিত রেগুলারই আসে ডেইলি বেসিস। তো কয়েকটা শেড মিলে অনেকগুলো গরুও দেখলাম আপনার। আর আপনি যেটা ফোনে আমাকে বলছিলেন যে আসলে কিছু কমিয়ে ফেলতে চাচ্ছেন। হ্যাঁ, কিছু কমাইতে চাচ্ছি। আসলে ওই আমার 3 ছেলে 1 মেয়ে, মেয়ে থাকে আমেরিকা, বড় ছেলে আমার ব্যবসায়ী ঢাকাতে ইয়া করে, ছোট মেজো ছেলেটা সবাই ব্যস্ত ব্যস্ত, বিএ কমপ্লিট করে এখন ব্যাংকে ঢুকছে, দাস বাংলা ব্যাংকে। ইয়ার মধ্যে ছোট ছেলেটা লেখাপড়া করে, আর এমনও আমি আর এখন আর আগের মতো পারতেছেন না, পারতেছি না। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে দেখলাম কিছু ভালো ভালো গাবিও আছে। আমার এখানে গাবি আছে বলতে 1,30,000 টাকা থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত গাবি। 5.5 লাখ টাকারও গাবি আছে? 5 কেজি দুধের থেকে প্রায় 40-42 লিটার দুধ দিবে, এরকম গাবি আছে। যে যেটা পছন্দ করে ওইটাই নিতে পারে, এটা কোনো সমস্যা না, যে যেটা পছন্দ। আচ্ছা, শাহিওয়ালের মধ্যে কিছু গাবি? শাহিওয়ালের মধ্যে আমি আগে ওই জাত উন্নয়নের জন্য কিছু শাহিওয়াল গাবি নিয়েছিলাম। তো এগুলা এখন যে তুই এখন শাহিওয়াল বলেন, ফ্রিজিয়ান বলেন, যে যে যাই বলে, যে ভাষায় আচ্ছা সবাই নিতে পারে, সংকট সবাই বিক্রি করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা চলেন, আমরা তাহলে আস্তে আস্তে যাই একটু দেখ, যে আর যেটা পছন্দ এটাই। তো কাকা, ওইটাই তো আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আসলে আপনার পরিচয়টাই জানা হলো না, আপনার নাম? আমার পরিচয় বলতে আমার নাম হাজী মোহাম্মদ আসাদুল্লাহ, গ্রাম কান্দারগাঁও, উপজেলা মেঘনা, জেলা কুমিল্লা। তবে কান্দারগাঁও দুইটা, একটা আমার দলো বড় কান্দা, কান্দারগাঁও। আচ্ছা আচ্ছা, আপনি তো থাকেন মূলত ঢাকাতে? আমি ঢাকাতে থাকি। তো কাকা, আপনার সারে বাড়িতে শুধু দেখতে পাচ্ছি খড়, এগুলো মনে হয় ইরিধান ছিল, ইরিধান ল হয়েছে,
ধান শুকাইছি আসলে ধান সিদ্ধ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, চারদিক কাইসা করছে, এর মধ্যে ভুট্টা ভুট্টা আসছে না, ভুট্টা নিতেছে। আচ্ছা ধান শেষ, এখন ভুট্টা চলে আসছে, চারদিকে তো শুধু ভুট্টাই দেখতে পাচ্ছি। এই ভুট্টা এগুলি এক মানে কেউ ভুট্টা কাটতে আনতেছে আর কেউ ওইগুলো মেশিনে ইয়া করতেছে শুকাচ্ছেন না। তো ভুট্টা তো প্রচুর দেখলাম, এগুলো তো মনে হয় বিক্রি করেন। এগুলো আসলে আমি ওই যে গরু রেখা হয় মাছের, আপনার মাছের প্রজেক্টে দেন, মাছের প্রজেক্ট আছে, বেশি হলে আপনি বিক্রি করেন? হ্যাঁ বেশি হলে বিক্রি করি, যেমন আমার এই যে এখানে মেইল আছে এখানে নিজেই ক্রাশ করি, বাঙ্গাই বাঙ্গাই সব কিছু আপনি নিজেই করেন? হ্যাঁ হ্যাঁ, সব কিছু আমার নিজস্ব। এই যে বসায় নিতে এগুলো বাঙ্গিয়া করতেছে, এই যে মহিলারা কাজকর্ম করতেছে সবাই। আচ্ছা আচ্ছা, বিশাল কর্মযোগ্য। দর্শক বন্ধুরা দেখতে খুব ভাল লাগতেছে, আপনারা নিজে যদি আসেন খুব ভাল লাগবে দেখতে। এর ভিতর আগে পুরো গরু সব বড় বড় গরু যেগুলো ছিল যে এগুলো সেল করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় বড় এখানে চলেন আপনার খামারে। যে তো কাকা এইদিকে দেখতে পাচ্ছি গরু, এগুলো কি শাহিওয়ালের মধ্যে? এগুলি শাহিওয়ালের মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শাহিওয়ালের শেড, শাহিওয়ালের শেড আর কি। আচ্ছা, ফিজিয়ান গুলো ওই সামনে না? তো কাকা এইদিকে তো খুব সুন্দর শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, এটা নেপালি একটু ইয়ে আছে আর কি। কেমন দুধের এগুলা? এগুলা তো এখন 4 লিটার মতো দুধ দেয়, 4 লিটার না, সাথে 4 লিটার। এগুলো হচ্ছে বাচ্চা, ভালো বাচ্চার জন্য, ভালো বাচ্চার জন্য, শুধু খালি বাচ্চা নেওয়ার জন্য এগুলাই হয়েছে। তো এইখানে 3.5-4 লিটার এরকম। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা অনেক দিন পরে আসলে সত্য কথা শুনতে পেলাম, খুব ভালো লাগলো। আসলে যারা এই গরু বিক্রি করে তারা কিন্তু 4 লিটার বলেই না, তাদের মুখে 10-12 লিটার শাহিওয়াল গরুই। না না না, কিন্তু এই যে কাকাই সত্য কথা বলছে, 3-4 লিটার দুধের গাভি, এরকম একটা শাহিওয়াল কেমন দাম পড়বে? এগুলো ধরেন 1 লাখ, ও তো 30-40 হাজার। আচ্ছা আচ্ছা, এই গরুটা 1 লাখ 30, এটা চাওয়া দাম? চাওয়া দাম না, এটি হলো মানে বিক্রির আর কি। ধরেন এটা যদি কেউ নিতে চায় এটা 1 লাখ 40, 1 লাখ 40 আর ওইটা এটা হয়তো 1-2 হাজার টাকা কমে নিতে পারবে। এটা এটার সাথে কি বাচ্চা আছে? বাচ্চা আছে। আচ্ছা, ওই সুন্দর বাচ্চাটা, ওই যে ওই যে ছোট বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, এটা কেমন দুধ? চার বাচ্চা, ওই যে এরকমই 1 লাখ 40, 1 লাখ 42, হ্যাঁ 40, হয়তো 38 টাকা তবে আর কি। আচ্ছা আচ্ছা কাকা, এই যে বাচ্চা সহ গাভি দেখতে পাচ্ছি শাহিওয়ালের মধ্যে। আচ্ছা, সব তো 3-4 লিটার দুধের গাভি না? কেমন দাম পড়বে এগুলো? এটা বললাম না যে এটা যদি কেউ নিতে চায় তো ধরেন 35 টাকা তবে। 1 লাখ 35, বাচ্চাটা সহ ওইটা এরকমই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আমরা তাহলে সার গরু গুলো একটু দেখাই। এগুলি শাহিওয়াল যেগুলো আছে না, ধরেন 1 লাখ 40, 1 লাখ 40, এটা ওই যে এটা 38, এটা 35, আর ওই এরকমই বেশিরভাগ তো 30-35। নতুন গাভি দেখতেছি, 2-4 দাঁত, এটা দাঁতই উঠে না, এখনো দাঁত হয় না। এই যে দিনু দাঁত, এই যে এটা আছে না, এটা কিন্তু এই যে দেখেন, এই যে দাঁত দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে দাঁত দেখাচ্ছে, এখন দাঁতই না, কোনো দাঁতই হয় না, এখন দাঁতই না, দেখতে দেখা যাচ্ছে। এটা 2 দাঁত, নতুন গাভি, এটা 2 দাঁত, এই যে এটা 2 দাঁত, বুঝতে পারছি। চলেন আমরা সামনে গিয়ে, এটা 4 দাঁত, এগুলো দেখতে পাচ্ছি দুধ দোহন করতেছে আপনার খামারে। এটা ওই যে বিকালে একটু টানে আর কি, এত দুধ তো আর বাচ্চা খেয়ে পারবে না, যার জন্য। কেমন দুধ হয় এই গাভিটা থেকে সকাল বিকাল? ধরেন গত বিয়ার যেগুলো সব আমার কাছে ছিল এটা ছিল কোনো সময় 28-30, এখনো দুধ তো যে খুব একটা নেমে গেছে এরকম না, এখনো প্রায় 20-22 বাচ্চা সহ। এটা কিন্তু প্রথম বাচ্চা না, কয় দাঁতের গাভিটা? 4 দাঁত, এটা 4 দাঁত গাভি, এটা 4 দাঁত। আচ্ছা আচ্ছা, না গাভিটা মোটামুটি মাশাআল্লাহ বড় সরো গাভি। দেন না এই যে কম্বল, গলা কম্বল, ইয়া সব কিছু লেস, এই যে বাচ্চা যে কয়দিন, এই যে 6-7 দিন, এই যে এখন ইয়া পড়তেছে, মল বাঁধতেছে, মল বাঁধতেছে, দেন না রক্ত। কেমন দুধ পান এটা থেকে? এটা অলরেডি 17-18 লিটার আইসা গেছে, 18 উপরে এটা আসছে, এটাও ইয়া যাবে মানে 27-28 লিটার দুধ। আপনি কাছে গিয়ে দেন গাভিটা কত উঁচা, কত বড়,
কাকা এদিকে তো একটা বড় সরো গাবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, খামারের মধ্যে সবচেয়ে বড় গাবি এটা। এটা না? এটা এটা সবচেয়ে বড়। এটা 6 দাঁত। 6 দাঁত। তো এটা থেকে কেমন দুধ? এটা গত ইয়াতে আমার এখানে ছিল তো 38 থেকে 42 লিটার দুধ দিত এটা। আর গত ইয়াতে 42 লিটার এটা। আমার খামারের মধ্যে সবচেয়ে বড় গাবি এটা। 38 থেকে 42। 38 থেকে 42 লিটার এটা। দেখ মাশাআল্লাহ। এটা কিন্তু এটা 6 দাঁত তো সেকেন্ড বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাওয়া না, এটা যদি কেউ ইয়া করে 470। খুব সুন্দর আপনার খামারে এটা বিক্রি করা। আচ্ছা, কত টাকা বিক্রি করছে? 2,40,000 কুরবানি পর্যন্ত একদম। দেখ মাশাআল্লাহ, যে নিয়েছে তার জন্য শুভকামনা রইল, খুব ভালো লাগলো। 2,40,000 হলে সারগরুটা তো। এদিকে তো আরও আছে, এগুলো তো বিক্রি করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কেমন দাম পড়বে? এটা এখনো তো ইয়া হয় নাই, এটা তো দাঁতে নাই। দাঁতে নাই, এগুলো একটা দাঁতে নাই, যার জন্য এটা সারা যায় কিনা এটা ইয়া করতে। আচ্ছা, ওই পরেরটা, এগুলো কি পরে ছাড়বেন আরো? আরো পরে। আচ্ছা আচ্ছা, তারপরে যদি কেউ আয়সা নিতে চায়, পরে নিতে চায় দেবো। কেমন দাম পড়বে কেউ যদি আয়সা নিতে চায়? এগুলা যদি কেউ নিতে চায় ধরেন 1.5-এর কাছাকাছি পড়বে। আচ্ছা আচ্ছা, 1.5-এর মতো, 1,30,000-40,000 এরকম মত। এগুলো আয়সা দেখে আসি, নালব করে নিতে পারবে। তো আপনার এখন তো কিছু বকনা বাচ্চা আছে, চলেন ওইগুলো একটু দেখেন। তো কাকা, এখন তো বকনা দেখতে পাচ্ছি। এই বকনাটা কত মাস বয়স? এটা এগুলি এখনো দুধ ছাড়েন দেয় নাই। এটা দুধ খায় এখনো? এখন দুধ খায়, এগুলো সব দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা তো বেশ বড় সরো হয়ে গেছে। এটা মা কেমন দুধ দেয়? এগুলা ধরেন এটার মা 18-19 এরকম দুধ দিত। আচ্ছা আচ্ছা, এটা একটু বেশি দিত এটার মা। এটার মা না? হ্যাঁ, এটা 21-22 এরকম। এই বকনাগুলো নিলে কেমন টাকা লাগবে? এগুলো তো 7-8 মাস করে নাকি? হ্যাঁ না, এগুলো প্রায় 10-15 উপরে হয়ে গেছে। আচ্ছা, কেমন দাম পড়বে এগুলো? এগুলো ধরেন আসলে তো বকনা কেউ নিতে চাইলে ইয়া করতে পারবে, আমাদের স্বল্প সময়ের মধ্যে করতে হয়, লং টাইম করা যায় না, দেখবে না এত লং টাইম। তো আপনার এখান থেকে যদি কেউ শাহিওয়াল বা ফিজিয়ান বা বকনা সারগুলো যে নিতে চায়, কিভাবে নিবে যদি একটু বলেন? এটা উনি আসবে, আইসা দেখবে, দেখে ইয়া করে নিবে। আসলে অনলাইনের ইয়াটা আমি খুব একটা ইয়া করি না, বিশ্বাসী না। আচ্ছা, দেখেন, দেখে সব কিছু ঠিক থাকলে তারপরে নেন। আচ্ছা, নেওয়ার পরে কৈফত ইয়াটি এগুলো ভালো। আচ্ছা আচ্ছা, আগে দেখেন, দেখে ইয়াটি। আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ কী চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে আগে অনেকই চিন্তা করছিলাম যে এটা অনেক বড় করবো, বয়সের কারণে এতদিন তো ইয়া করি নাই, এমন তো বুঝতেছি যে আসলে আমার নিজেরও সময় নাই খুব বেশি। আচ্ছা আচ্ছা, এই এরকম যার জন্য একটু মানে গুছাই নিতে চাচ্ছি আর কি, যে একটু গুছাই থাকবে, খামার থাকবে, সব কিছুই থাকবে। কারণ এগুলো এই সম্পত্তিগুলো পত্রিক, আমি ইচ্ছা করলেই যে সব বন্ধ করে দিতে পারবো এরকম না, বা ছাড়ার মতো। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।